তিন ম্যাচে 45টি বল খেলেছেন শান্ত, রান করেছেন মাত্র 56, 45 বলের 29টি ডট বল। এদিকে সাব্বির রহমান রুমানের পরিস্থিতি আরও খারাপ, তবে তাদের মধ্যে বাদ পড়তে যাচ্ছেন একজন। আর বোলিংয়ে ছন্নছাড়া সাইফুদ্দিন, তবে স্কোয়াডে না থাকা শরীফুল বেশ রঙিন। তাই বিশ্বকাপ স্কোয়াডে আসতে যাচ্ছে দুটি পরিবর্তন। বিশ্বকাপ দলের এই পরিবর্তন নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। পরীক্ষা নিরীক্ষা সবই হলো, রোগ কোথায় তাও ধরা পড়ল, তবে রোগের কোনো ঔষধি নেই টিমের কাছে। তবুও দুধে তৃষ্ণা জলে মেটানোর চেষ্টা আর কি। টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য 14 সেপ্টেম্বর 15 সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেখানে চমক ছিল মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দেওয়া। এছাড়া হঠাৎ করে নাজমুল হোসেন শান্তকে বিশ্বকাপের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা নিয়েও কম সমালোচনা হয়নি তখন। স্কোয়াডের বাইরে চারজনকে রাখা হয়েছিল রিজার্ভ বা স্ট্যান্ড বাই খেলোয়াড় হিসেবে। তবে বিশ্বকাপের সেই স্কোয়াডে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। বিশেষ করে আরব আমিরাতের দুই ম্যাচ এবং নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের খেলা দেখার পর বিশ্বকাপের দলে অন্তত দুটি পরিবর্তন আনা হতে পারে বলে জানা গেছে বিসিবির নির্ভরযোগ্য সূত্রে। জানা গেছে, কোনো ইঞ্জুরি ছাড়াই বিশ্বকাপের স্কোয়াডে 15ই অক্টোবর পর্যন্ত পরিবর্তন আনার সুযোগ রয়েছে দলগুলোর সামনে। এই সুযোগটাই গ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ দল। আরব আমিরাতে দুইটি টি টোয়েন্টি ম্যাচ এবং ত্রিদেশীয় সিরিজের ম্যাচগুলো দেখার পর এমনিতেই বাতাসে গুঞ্জন ভাসছিল বিশ্বকাপের স্কোয়াডে পরিবর্তন আনা হতে পারে। অবশেষে সেই গুঞ্জনকেই সত্যতা দিলেন বিসিবির একজন সিনিয়র পরিচালক। বিসিবির নির্ভরযোগ্য সেই সূত্র এক গণমাধ্যমকে জানিয়েছেন অন্তত দুটি পরিবর্তন আনা হবে দলে। যদিও তিনি কোন দুই খেলোয়াড়কে বাদ দেওয়া হবে এবং কোন দুজনকে অন্তর্ভুক্ত করা হবে সে তথ্য জানাননি। তবে টানা ম্যাচে ব্যর্থ সাব্বির রহমান কিংবা শান্ত, এই দুজনের মধ্যে বাদ যাবেন যে কোনো একজন। খুব বেশি ভালো না করলেও দুই ম্যাচের একটিতে ভালো করেছেন সৌম্য, তাই বিশ্বকাপের স্কোয়াডে তাকে রাখার সম্ভাবনা রয়েছে। ওইদিকে বোলিংয়ে সাইফুদ্দিন অথবা ইবাদতের মধ্যে বাদ পড়তে হবে একজনকে, সেক্ষেত্রে সাইফুদ্দিনই ছিটকে যেতে পারেন বিশ্বকাপ স্কোয়াড থেকে। তার জায়গায় দলে প্রবেশ করতে পারেন শরীফুল ইসলাম। তবে এসব সম্ভাবনা কতটুকু সত্যি হয় সেটি এখন দেখার বিষয়। তবে সাকিব জানিয়ে দিয়েছেন পরীক্ষা নিরীক্ষা শেষ, এবার কারা খেলবে বিশ্বকাপে সেটিও নিশ্চিত করেছেন তিনি।